হ্যালো মাই অল ফ্রেন্ডস, এ আর বি কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এবং সকলে কেমন আছেন আশা করি আপনাদের কবুতর ভীষণ ভালো আছে। আমার তো আর বলার কিছু নেই, আমার লক পুরো ফাঁকা, পুরো শূন্য হয়ে গেছে। কোথায় ছিল 300-400 পায়রা, আর এখন আছে কোথায় 50 পিস। তো আমি কিছু বলার নেই আমার, তো আজকে আমি এটা হ্যান্ড ফিট করাচ্ছি। আমার স্কিনে ওটা দাদাভাই আমাকে এই সাজেস্টটা করেছে যে বাচ্চাগুলোকে আমি বুঝতেই পাচ্ছিলাম না কি করে বড় করব, কি করে সুস্থ রাখব, যেহেতু তাদের প্যারেন্টসরা নেই, সব চুরি হয়ে গেছে, তো আমি কি বলবো। তখন দাদাভাই আমাকে কমেন্টে বলেছিল, আমার চুরি হয়ে যাওয়া ভিডিওতে দেখে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমরা মানে হ্যান্ড ফিট করাতে, দেখুন আমি স্কিনে দিয়েছি দাদাভাইয়ের মেসেজটা। তো দাদাকে অসংখ্য শতকোটি প্রণাম এবং অনেক অনেক ধন্যবাদ। দাদাভাইয়ের সাজেস্ট অনুযায়ী আমি কদিন খাইয়েছি এবং তাতে উপকার পেয়েছি, ওই কারণে আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। তো আমার উচিত যে দাদাভাই আমাকে এতটা হেল্প করেছে সেই ভিডিওটা আপনাদের কাছে মানে আপনাদের দেখানো এবং প্রমাণ সহকারে, সত্যি মানে আমার খুব হেল্প হয়েছে। তো চলো আমি সেটারই একটা ছোট্ট একটা ভিডিও করে দেখাচ্ছি। আমি পুরো ভিডিওটা করে মানে সব বাচ্চাকে খাওয়ানোর ভিডিওটা করা অসম্ভব, কারণ অনেক লং হয়ে যাবে বড়। তো আমি কিছু কিছু ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে তো আমি আরেক দাদাভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে হ্যান্ড ফিডারের মানে আইটেমগুলো বলে দিয়েছে। তার নাম হলো সুজয় মালাকার। তো দাদাভাইয়ের সঙ্গে আমার ভালো পরিচয় আছে, সে আমাকে কমেন্ট করেনি বলে আপনাকে দেখাতে পারলাম না আপনাদের। তো আমাকে কল করে বলেছে দাদাভাইও পায়রা প্রেমী, তো আমাকে কল করে বলেছে যে বৌদি তুমি এগুলো ইউজ করো, কবুতরগুলো সুস্থ থাকবে। তো তাদের আমি এই দাদাভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই। তা দেখে নাও আমি কী কী মানে উপাদানগুলো নিয়েছি, তারপরে আমি হ্যান্ড ফিডারগুলো দেখাচ্ছি। আপনারা দেখো এই লকে আমার প্রচুর পায়রা ছিল, এখন কোনো কিছুই নেই, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো আমি এক এক করে কবুতরগুলো দেখাচ্ছি। দেখো এই যে ছোট্ট ছোট্ট বেবিগুলো, এগুলোকে আমি আস্তে আস্তে করে খাই খাই একটু সুস্থ করেছি। দেখো এটাও ছোট্ট একদম বেবি, এটা ছোট্ট বেবি, এটাও ছোট্ট বেবি, কি করব এগুলোকে এই হ্যান্ড ফিডার করে আমার তো মানুষ করতে হচ্ছে। এই যে এটা ছোট, এত ছোট ছোট বেবি। আমার দাদাভাইরা ভাগ্যিস আমাকে এই সাজেস্ট করলো, নাহলে আমার খুব মানে কষ্ট হয়ে যেত এদের বাঁচাতে, ভীষণই কষ্ট হয়ে যেত। দেখো এটা একটা ছোট্ট বেবি। তো চলো এগুলোকেই আমি হ্যান্ড ফিট করে তোমাদের দেখাবো। আমার আর কিছু বলার নেই, আমি কি বলবো আপনাদের কাছে, শুধু ঠাকুরের কাছে প্রে করবেন যেন আমার কবুতরগুলো সুস্থ সবলভাবে বেঁচে উঠুক এবং আমি যেন এই লক আবার ভরে নিতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারি আরও। আর কিছু বলার নেই আমার, তো এখানেই চলুন দেখিয়ে দিই কীভাবে আমার হ্যান্ড ফিট করাচ্ছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। সামনে দেখো আমরা কিছুটা ওটস নিয়ে নিচ্ছি। দেখো আমরা ওটসটা মিক্সিতে করে একদম মিহি করে নিয়েছি, এটুকুই যথেষ্ট এখনকার মতো, আমি করে রাখছি না খাবারটা। দেখো এটুকু আমি নিয়ে নিলাম। দেখো আমরা নিয়ে নিচ্ছি গুড লাইফ বেসন, তোমরা যেটা খুশি নিতে পারো, তোমাদের চয়েস। দেখো আমি হালকা করে কেটে দিচ্ছি, তো আমি চামচ দিয়ে আমি 2 চামচ নিয়ে নেবো, বেশি নিচ্ছি না আমি, এখন আপাতত খাওয়ানোর জন্য 2 চামচ নিচ্ছি। দেখো আমি স্যালাড নিয়ে নিয়েছি, এটা হলো 6 মাস বয়স থেকে মানে 6 মাস বয়স থেকে 1 বছরের বাচ্চারা খায়, তো এটা আমি নিয়ে নিয়েছি, এটা এখন খুলব। আমি এই চামচে 1 চামচ
এই 2 চামচের মতোই নিলাম, বেশি নেব না। দেখো বন্ধুরা, আমি তো গরম জল করে নিচ্ছি, একে একে সব মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব দিয়ে দিয়েছি, এবার তাতে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, এগুলো সব মিশিয়ে নিচ্ছি। আমার যেমন জল লাগবে সেই অনুযায়ী আমি জল দেব, একটু জল লাগবে। আমি ভালো করে গুলে নিচ্ছি যেন ওদের মুখে না বাঁধে, যেহেতু একদম ছোট ছোট বাচ্চা, আমি সেই কারণে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরকম যেন দানা দানা না থাকে। পুরো মিহি করে নিতে হবে, একদম দুধের মতো পাতলা। দেখো খাবারটা যেন খুব ঘন না হয়, খুব পাতলাও না হয়, মিডিয়ামের মধ্যে রাখতে হবে। মিডিয়ামের মধ্যে রাখতে হবে, বুঝলে? দেখো তো এখন আমি খাওয়াবো। তো দেখো বন্ধুরা, এটা আমি ভালো করে এমএলটা গুলিয়ে নিয়েছি খাবারটা। তো দেখো এটা 60 ml-এর একটা সিরিঞ্জি, এটাকে আমি 3টে পায়রাকে খাওয়াতে পারবো পার প্রতি 20 ml করে। তো আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি যেন কোনো দানা না থাকে, যেহেতু একদম ছোটো বাচ্চা। তো আমি এটা আবার টেনে নিচ্ছি, এটা 60 ml টেনে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা একটা ময়না জ্যাক সিঙ্গেল, সিঙ্গেল কবুতর। তো দেখো এটা একদমই পুচকু একটা বাচ্চা, এটা থাবার থেকেও ছোট। তো এতদিন এই 7-8 দিন খাইয়ে একটু সুস্থ আছে, তাই দেখো তোমরাও মনে করবে যে একটু সুস্থ হয়তো আছে বাচ্চাটা। এবার আজকেও আমি খাওয়াবো ওকে, আর আপনারা আশীর্বাদ করবেন এই ছোট্ট ছোট্ট কবুতরগুলো যেন বেঁচে যায় এবং সুস্থ হয়, আবার যেন আমরা আগের জায়গায় ফিরে আসতে পারি। আপনাদের নতুন নতুন ভিডিও, মানে কবুতরের শখ করাবো, ভিডিও করব, তো সেগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, এটাই আমরা চাই। কিন্তু দেখুন এই মুহূর্তে তো আমি আর মানে অন্য কোনো ভিডিও করতে পারছি না, তাই এই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। আর যদি আপনাদের মনে হয় না আমার এই হ্যান্ডফিডটা অন্য রকম খাওয়ালেও উচিত হবে, তা সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে এটা না ওটা খাওয়ান, বা এটা খাওয়ালে ঠিক আছে, বা অন্যরকম খাওয়াবো, সেটা আপনারা আমাকে সাজেস্ট করতেই পারেন। আমি কিছুই মনে করব না, এবং উল্টো আমি মানে আমি আরও ধন্য মনে করব যে আপনারা আমাকে হেল্প করছেন। তাহলে চলো দেখো, আমি এই এই ছোটোটাকে দিয়েই শুরু করছি, ওকে আমি 20 ml করে 20 ml খাওয়াবো। তো আমি এটা, আমার তো সিরিঞ্জিটা বড় এবং আমার হাতে ধরতেও খুব অসুবিধা হয় যেহেতু আমার খুব অভ্যেস নেই, তো আমি এটা 20 ml করেই নিচ্ছি, এবং ওকে খাওয়ানোর পরে এক এক করে আমি অল্প অল্প করেই নিয়ে খাওয়াবো। তো দেখো তাই তোমাদের দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, আমি 20 ml-এর মতো নিয়ে নিয়েছি, বৃষ্টি পড়ছে। দেখো ওকে 20 ml খাইয়ে দিচ্ছে, ও যেহেতু ছোটো তো ওকে খুব বেশি খাওয়ানোর দরকার নেই, দোকানে অল্প অল্প করে 2-3 বার করে খাইয়ে দিচ্ছি আমি। কিন্তু একবারে আমি অতটা ভরসা পাচ্ছি না যে বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা সালারা টেডির বাচ্চা। তো আমাদের এত খারাপ, মানে আর কি বলবো, তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির পায়রাগুলো চুরি হয়ে গেছে, তো তার মধ্যে এই বাচ্চা দুটো আছে সালারা টেডি, তার ধাড়িগুলো নেই, এখন কি বলবো তোমাকে। তো এগুলোকে আমার বাঁচাতে হবে, বাচ্চাটা গেলে এখন কি করবো, এইসব খাবারই খাইয়ে আমাকে মানুষ করতে হবে। তার জন্য দেখো ওকে আমি খাওয়াবো, এখন ওকেও খাওয়াবো এবং ওকেও খাওয়াবো, একটু দূরে চলে গেছে, হ্যান্ড ফিটিং করাবো। তো তোমরা দেখো আমি কীভাবে কী করছি, হয়তো আমার থেকে ভালো আপনারা পারবেন, কিন্তু তাও আমার আমি যতটা পারি ততটাই করে দেখাচ্ছি কি যেটুকু আমার সম্ভব। ওকে আমি নিয়ে নিয়েছি, এবার ওকে আমি খাওয়াবো, কি ওর তো মানেই এখন আমাকেই খাইয়ে দিতে হবে। দেখো 20 ml খাইয়ে দিয়েছি, ওর পেটটা একটু ভরা ভরা হয়ে গেছে, তো ছেড়ে দিচ্ছি, ও মানে হেঁটে চলার জন্য ব্যস্ত। দেখো বন্ধুরা, পরের বেবিটাকে নিয়ে নিয়েছি, ওটাকে আমার খাওয়ানো হয়ে গেছে, তো এবার এটাকে খাওয়াবো। বাবা ভীষণ ছটপট,
দেখো ওর বন্ধুরা, ওরাও আমি 20 ml করে খাইয়ে দিচ্ছি। পেটটা দেখো, পেটটা টোপলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটাও একজোড়া টেডির বাচ্চা, এটাও দেখো সালারা টেডিরই বাচ্চা, আর একটা একটু বড় ওদিকে চলে গেল হাঁটতে হাঁটতে। তো ওদেরও আমি খাওয়াচ্ছি, তোমরা দেখো। আর আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি বাচ্চাগুলোকে তাড়াতাড়ি বড় করে ফেলতে পারি, এবং বাচ্চাগুলো যেন প্রাণে বেঁচে যায়। তাছাড়া এটা আমার তো হাতে নেই, আর আমি কি করব বলুন। খাওয়াচ্ছি, এটাকে 20 ml দেব। দেখো ওকে আমি 20 ml খাওয়ালাম, ভরে গেছে পেটটা। দেখো বন্ধুরা, এটা মেল, এটা টেডিরই বাচ্চা। দেখো এটা ভীষণ ছটফটে বাবা, এটাকে 20 ml খাওয়াবো। এই দাঁড়া, দেখো ওকেও 20 ml খাওয়াচ্ছি। এবার দেখো এটা পেট ভরে গেছে একদম, তোমরা দেখো, দেখতেই বুঝেই ফেলতে পারবে পেটটা ভরা ভরা একদম ভর্তি হয়ে গেছে। আমি যথেষ্ট পরিমাণে ওদের পেট ভরার মতনই খাবার করেছি, সেটাই আমি খাওয়ালাম ওদের। দেখো বন্ধুরা, এই সেটা আমার হাতে মাপে আসছে না, আমি পেস করতে পারছি না। তো আমি 60 ml নেবো না, আমি 20 ml করে নিয়েই খাওয়াচ্ছি। তো এটা আমার হাতে খুব পেস করতে অসুবিধা হচ্ছে। দেখো আমি 20 ml মতো নিয়েছি, হয়তো একটু বেশি হতে পারে, নো প্রবলেম। তো আমি হাতে পেস্ট করতে পারছি না বলে অল্প অল্প নিলাম। আর দেখো এটা আন্ডার বাচ্চা, এটাকে আমি 20 ml খাইয়ে দিচ্ছি। বাবারে এত ছটফটে, কি বলবো। আরেকটু আছে, খেয়ে নে। পেটটা ভরে গেছে, অসুবিধা হবে না। দেখো আমি আবার 20 ml নিয়ে নিলাম, যেহেতু আমি হাতে প্রেস করতে পারছি না, কি করব। দেখো এটা একটা কামাগারের বাচ্চা, এত নড়াচড়া করে। এটাও পেট ভরে গেছে বন্ধুরা, এটা কামাগারের বাচ্চা, এটাকেও আমি খাওয়াবো। কিন্তু এটা একটু হালকা বড়, তো তাহলে এটাকে আমরা 30 ml খাওয়াবো। 30 ml, 30 ml, 60 ml। কিন্তু দেখো আমি হাত পেয়ে পেস করতে পারছি না, তো তা ওই কারণে আমি 30 ml, 30 ml দুবারই নেব, আমি একবারে নিয়ে খাওয়াতে পারবো না। দেখো বন্ধুরা, আমি 30 ml নিয়ে নিয়েছি, যেহেতু এই কবুতরটা একটু হালকা বড় আছে। তো এটা কামাগারের বাচ্চা, তো আমি সেটাকে নিয়ে নিলাম। হ্যাঁ একেবারে পেট ভরতে গেছে, দেখো ওকে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি আরেকবার 30 ml নিয়ে নিলাম। তো এই কবুতরটা হালকা বড় আছে, তো তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদে এবং ভগবানের ইচ্ছে, দেখো আমি এই কবুতরগুলোকে এতদিন, এই 7 দিন 8 দিন হয়ে গেছে ওদের খাইয়ে আমি এত বড় করেছি। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারাও ভগবানের কাছে চাইবেন এরা যেন বেঁচে যায় এবং সুস্থ বাচ্চা সুস্থ হয়, বাচ্চাগুলো যেন সুস্থ হয়, এখনও অবধি সুস্থ আছে। তো এই প্রথম হ্যান্ড ফিড করাচ্ছি, তো আমি ওই কারণে বাচ্চাগুলোকে একটু বাদে বাদে খাইয়ে দিচ্ছি, বাট অল্প অল্প। আমি তো ঠিক পরিমাণটা জানি না, যে হয়তো বেশি খাইয়ে ফেলবো কি কম খাইয়ে ফেলবো, এখন মাথাটা অত টেনশন চলছে। ওই কারণে আমি 20 ml কি 20 ml-এর একটু কম এরকম করে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি, দুবেলা তিনবেলা করে। তো এই করে করে আমার কবুতরগুলো ঠাকুরের আশীর্বাদে একটু সুস্থ আছে। তো আপনারা আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার কবুতরগুলো সুস্থ হয়ে যায়, আবার আমার লক ভরে উঠুক, আবার আগের জায়গায় যেন আমরা ফিরে আসি। বন্ধুরা, খাওয়াতে খাওয়াতে মেঘলা হয়ে গেছে একদম, হ্যাঁ 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। দেখো 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, এখন কী করা যাবে, আমার খাওয়াতে হবে ওদের। তো
তো এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে হ্যান্ড ফিট করাতে, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ যে দাদার মানে সাজেস্ট অনুযায়ী আমি মানে হ্যান্ড ফিট করাচ্ছি, কারণ এটার আমার অভিজ্ঞতা ছিল না, কেননা আমার কোনো দিন প্রয়োজন পড়েনি এবং স্বপ্নেও ভাবতে পারিনি আমার যে এটুকুটুক বাচ্চাগুলোকে, বেবি বাচ্চাগুলোকে আমার হ্যান্ড ফিট করাতে হবে। তো কি বলবো, আমার খুব কষ্ট লাগছে এটুকুটুক বাচ্চাকে, আমার খাওয়াতে দুবেলা কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওদের কষ্টটাও অনেকটা, মাগুলো নেই, মা নেই, বাবা নেই, বা তারা যারা চুরি করেছে তাদেরও মানে হাতও কাঁপেনি এবং মনটাও একটু কাঁদেনি, যে ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলোকে ছেড়ে অন্যগুলো কিনি, মানে ওরা এগুলো ভাবেনি, চোরের মনুষ্যত্ব হয় না। তো যাই হোক, আমি ওই দাদার পরামর্শ নিয়েই মানে দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন, দাদাকে অসংখ্য 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 ধন্যবাদ দাদা ভাই তোমাকে, যে তোমার সাহায্য নিয়ে আমি এই 7-8 দিন ধরে কবুতরগুলোকে খাইয়ে একটু সুস্থ করেছি, আশা করি কবুতরগুলো বেঁচে যাবে এবং সুস্থ থাকবে। আমাকে মনে হচ্ছে এখনও 1 মাস আমাকে খাওয়াতে হবে, 20-25 দিন তো খাওয়াতেই হবে নিশ্চয়ই। তো আমি তারপরেও ভিডিও আপলোড করব যে বাচ্চাগুলো কেমন বড় হলো কি বৃত্তান্ত। তো দাদাকে আমি এখনও জানাচ্ছি অসংখ্য অনেক অনেক কোটি কোটি প্রণাম এবং ভালোবাসা, আর অনেক অনেক থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ অনেকগুলো খাওয়ানো হয়ে গেছে কবুতর, আরও খাওয়াবো, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেটা ভালো দেখাবে না। তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। নমস্কার, আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।